নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে মমতা ব্যানার্জিকে কি হাসিনার মতো এই ওয়েস্ট বেঙ্গল ছেড়ে পালিয়ে যেতে হবে? কি ঘটনা ঘটবে? জ্যোতিষে কি বলছে? কি আমাদের কোশ্চেন রয়েছে? কোন জায়গাগুলো থেকে আমাদের অবগত করা উচিত? আপনাদের আমি বিশেষ কিছু কোশ্চেন করব, যেগুলো আপনাদের প্রত্যেকেরই শোনা উচিত। ছখানা মাত্র কোশ্চেন করব, এবং সেই সঙ্গে অ্যাস্ট্রোলজিক্যাল কি রয়েছে সেটাও বলবো, যে সত্যি কি এই সরকার থাকতে পারবে। আর এটাই হচ্ছে আমার চ্যানেলে এই আরজিকর ঘটনা নিয়ে আমার এই যে রাজনৈতিক ভিডিও, এরপর কিন্তু এই ব্যাপারে আর কোনো ভিডিও আমি করব না, ঠিক আছে? পরবর্তী আমি আমার নিজের চ্যানেলে এইখানে শুধুমাত্র রাশিফল বা যেভাবে ভিডিও করে থাকি অ্যাস্ট্রোলজিক্যালভাবে অন্য টপিক নিয়ে ভিডিও করব, এটাই আমার শেষ ভিডিও এই সংক্রান্ত ব্যাপারে। আপাতত এখানেই শেষ করছি মোটামুটি। আর আমি একটা কথা বলে দিই মূল আলোচনায় যাওয়ার আগে, সেটা হচ্ছে এই ভিডিওতে সমস্ত বক্তব্য আমার নিজের একান্ত ব্যক্তিগত। যদি আমার সঙ্গে কারো ব্যক্তিগত শত্রুতা মনে করেন, তাহলে কিন্তু আমার কিছু করার নেই। আমি আমার বক্তব্যের ব্যাপারে কারো কাছে দায়বদ্ধ নই। আমি সম্পূর্ণ কোনোরকম দল ও মত নির্বিশেষে আমি আমার বক্তব্য প্রকাশ করছি। যদি আপনার ভালো না লাগে, আপনি নাই দেখতে পারেন, তবে আমার এই মতামত সম্পূর্ণ আমার ব্যক্তিগত। আমি জাস্ট প্রথমে কতগুলো ছখানা কোশ্চেন করব। দেখুন, আরজিকরে এত বড় ঘটনা ঘটল, সেখানে এই এত বড় ঘটনা যেখানে সুপ্রিম কোর্টকে নিজে স্বতঃপ্রণোদিত মামলা করতে হবে, মানে বুঝতে পারছেন কত বড় ঘটনা না হলে সুপ্রিম কোর্ট নিজে থেকে মামলার দায় দায়িত্ব পালন করছে, এবং সেখানে সিবিআই তদন্তের সিবিআইয়ের উপর কিন্তু দায়ভার দিয়েছে। তো এত বড় ঘটনাকে আমরা ছখানা কোশ্চেন দেখব। নাম্বার ওয়ান বলবো, এত বড় ঘটনা ঘটে গেল, সরকারের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পুলিশ যেই হোক না কেন, কাউকে কিন্তু একবারও বলতে শোনা যায়নি, আপনারাও দেখবেন শোনেননি কখনো, যে ক্ষমা প্রার্থী, যে আমরা এই সার্বিক ঘটনার জন্য ক্ষমা প্রার্থী। অর্থাৎ এনারা কিন্তু একবারের জন্য কেউ কিন্তু ক্ষমা চাননি। এত বড় ঘটনাটা ঘটে গেল, কিন্তু কেউ একবারের জন্যও কিন্তু ক্ষমা প্রার্থী হলেন না। কেন হলেন না? কেননা এত বড় ঘটনার দায় সরকারের তো কিছুটা হলেও থাকে। সরকার নিজে থেকে ইনভলভ হোক বা না হোক, সরকারের আমলে এত বড় ঘটনা ঘটছে, সেখানে সরকার সেই জায়গাটাকে কিভাবে এড়িয়ে যেতে পারেন? অর্থাৎ একবারের জন্যও কিন্তু তারা ক্ষমা প্রার্থী হলেন না। কখনো কখনো ভুল ভাল ভাবে একবার এদিক একবার ওদিক, কিন্তু অরিজিনাল জায়গাটা কিন্তু একবার বললেন না। নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা বলবো, অরিজিনাল জায়গা থেকে সরে গিয়ে কখনো মাননীয় মুখ্যমন্ত্রী, কখনো প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার ব্যাপার, কখনো বিধানসভায় ধর্ষণ সংক্রান্ত ব্যাপারে নতুন কোনো বিল আনার ব্যাপার নিয়ে সার্বিকভাবে মানুষকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, সমস্ত জনগণের মোটিভটাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে চেয়েছে, কিন্তু এই সংক্রান্ত ব্যাপারে তার কোনো দৃঢ় পদক্ষেপ কিন্তু আমরা দেখিনি, ঠিক আছে? নাম্বার থ্রি যেটা বলবো, রাজ্য সরকারের তদন্ত করার জন্য যতটা না হেল্প করেছে, তদন্ত লোকাতে যেন ততটা বেশি বদ্ধপরিকর। এই ব্যাপারটাও সত্যি আমাদের রাজ্যের কাছে লজ্জার। মেয়ের উপর এত বড় একটা নিন্দনীয় ঘটনা গোটা বিশ্বের লোক দেখে ছিছি করছে, সেই জায়গায় যেই রাজ্যে ঘটছে, সেই রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী বা মহিলা মুখ্যমন্ত্রী সরকার, তাদের কোনো রকম ক্ষমা প্রার্থনা তো ছেড়েই দিন, তদন্তে কোনো হেল্প করা বা তারা কিন্তু কোনোভাবে যে এই তদন্তে যে সাহায্য করবে সেই লোক দেখানে কিছু সাহায্য মেন্টালিটি নিয়েছে, কিন্তু আলটিমেটলি যাতে সঠিক তথ্য না বেরিয়ে আসে তার জন্য আপ্রাণ চেষ্টা কিন্তু আমরা সার্বিকভাবে বিভিন্ন মিডিয়াতে দেখেছি। নাম্বার ফোর যেটা বলবো, সুপ্রিম কোর্টের মামলা থেকে বাঁচার জন্য কপিল সিব্বালের মতো এত বড় আইনজীবী এবং তার সঙ্গে টোটালি 21 জন আইনজীবীকে নিয়োগ করেছেন, মানে এখানে কপিল সিব্বালকে নিয়ে 21 জন আইনজীবী নিয়োগ করেছেন রাজ্য, যেখানে মোটামুটিভাবে ১.৫ কোটি টাকা এক একটা হেয়ারিংয়ে গভর্নমেন্ট খরচ করছে, মানে বুঝতে পারছেন কাকে ঢাকতে গভর্নমেন্ট ব্যবহার করছে। নেক্সট যেটা বলবো, আমার কোশ্চেন নাম্বার ৫ যেটা বলবো, মিটিং মিছিল আন্দোলন যাতে বন্ধ করা যায়, তার জন্য কখনো কখনো কোর্টে গেছেন, কোর্ট থেকে ধাক্কা খেয়ে নিজেরা পুলিশ দিয়ে তার ব্যবস্থা করেছেন, কখনো কন্টেনার ফেলে দিয়ে, কখনো টেয়ার গ্যাসের শেল ফাটিয়ে, কখনো তাদেরকে
জলমগ্ন করে দিয়ে বিভিন্নভাবে কিন্তু চেষ্টা করেছেন যাতে আলটিমেট আন্দোলনকে স্তব্ধ করা যায়। আন্দোলনকে স্তব্ধ করার জন্য আপ্রাণ প্রয়াস আমরা দেখেছি। নাম্বার সিক্স যেটা বলবো সেটা হচ্ছে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি রয়েছেন, তার সঙ্গে এখানে আমরা দেখব যে বিনীত গোয়েল কিভাবে ঘটনাকে ধামাচাপা দিতে চেষ্টা করেছেন, এবং অন্যদিক থেকে একজন মহিলা পুলিশকে ইন্দ্রিয়া মুখোপাধ্যায়কে বারে বারে দেখছি প্রেস কনফারেন্স করতে, কি দেখাতে যে ওটা নীল চাদর ছিল, ওটা কোনোভাবে সবুজ বা লাল চাদর ছিল না, নীল চাদরের কথা বলতে। কখনো শুনতে পাচ্ছি যে সেমিনার রুমে বহিরাগত কেউ ছিল না সেটা প্রমাণ করার জন্য, কিন্তু তারা তদন্তের জন্য এত হেল্প করে না। এই পুলিশ কি করে, পুলিশ কিন্তু সরকারের উপর যাতে কোনোভাবে কলঙ্ক না আসে তার জন্য আপ্রাণ চেষ্টা করে। এই ছখানা কোশ্চেন উঠছে। তাহলে ফার্স্ট কোশ্চেন আমি আরেকবার সামারি করে দিই যে এত বড় ঘটনা সরকার কিন্তু একবারও কিন্তু ক্ষমা প্রার্থনা করলো না। অরিজিনাল জায়গা থেকে সরে এসে কখনো প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার কথা, কখনো বিধানসভায় নতুন বিল আনার কথা বলল। নাম্বার থ্রি যেটা বললাম যে তদন্ততে কতটা রাজ্য সরকার হেল্প করছে, তার থেকে তদন্ত যাতে সঠিকভাবে তদন্ত না হতে পারে তার জন্য তথ্য লুকানোর জন্য চেষ্টা করছে। নেক্সট যেটা বলবো, সুপ্রিম কোর্টের মামলা থেকে বাঁচার জন্য এত কোটি কোটি টাকা খরচ করছে, মিটিং মিছিল বন্ধের জন্য বারে বারে কোর্টে গিয়ে মামলা করছে যাতে মিটিং মিছিল থেকে সরকার বাঁচতে পারে। অন্যদিক থেকে পুলিশরা কিন্তু বদ্ধপরিকর সরকারকে বাঁচানোর জন্য। তাহলে আলটিমেটলি অপরাধীকে ধরার থেকে সরকার কিন্তু নিজের এই জায়গা থেকে সরে যেতে চাইছে, বাঁচতে চাইছে, এটা কিন্তু আমরা দেখছি। তাহলে এত বড় ঘটনা যেখানে আপনারা নিজেরাই বিচার করুন যে এত বড় পাপ, এত বড় একটা অন্যায় অত্যাচার, সেই অত্যাচারের কি সত্যি কোনো শাস্তি হবে না, এটা কি আবেগের কথা হলো? কিছু কিছু অ্যাস্ট্রোলজার আছে, যে কোনো প্রফেশনে তো নেগেটিভ লোকের তো অভাব নেই, সমস্ত প্রফেশনে নেগেটিভ মানুষ আছে। আজকে পলিটিক্যাল জায়গায় অনেক নেগেটিভ মানুষ আছে, তার জন্যই আজকে পলিটিক্যাল জায়গাটাতে মানুষ এইভাবে কাদা ছেটাচ্ছে। সমস্ত জায়গায় অনেক নেগেটিভ মানুষ রয়েছে। তো তারা সরকারের ভাবমূর্তিকে আরো ভালো করার জন্য, স্বচ্ছ করার জন্য, যে তার কিছু হবে না, গণতান্ত্রিকভাবে তাকে লড়াই করলে তার ভালো হবে, মানে তাকে সরানো যাবে, এমনিতে তাকে সরানো যাবে না, এত বড় অন্যায়, এত বড় অবিচার যেই সরকারের আমলে হলো, এত বড় পাপকে আপনারাই বলুন না যে কোনোভাবে কি রক্ষা করা যায়। হয়তো দেখে মনে হতে পারে এনার বিশাল ক্ষমতা, নিয়ে কিচ্ছু করতে পারবেন না, কোনো ভাবে কিন্তু এই সরকার ফাঁসবে না, ঠিক আছে, কিন্তু আপনারা কি মনে করেন এত বড় দুর্নীতি, এত বড় কলঙ্ক এই সরকার কি এড়িয়ে যেতে পারেন, বা ঈশ্বর কি এদিকে কখনো ছেড়ে দেবেন এত বড়? এবং তার সঙ্গে সঙ্গে সব থেকে বড় কথা একটা আমি বলতে হবে, তো এই অন্যায়কে কি কি সমর্থন করা উচিত? আপনি নিজেই তৃণমূল কংগ্রেসের সমর্থক হন না কেন, আপনি তো একটা মানুষ, আপনারও তো একটা মন আছে, আপনারও তো একটা মনুষ্যত্ব আছে, আপনি যতই সেই পার্টির একটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পার্টির সঙ্গে যুক্ত হন না কেন, পার্টি পার্টির জায়গায়, কিন্তু আপনার, আপনি একটা যেহেতু মানুষ, আপনার কিন্তু সেই মনুষ্যত্ব থাকবে সেখানে। আমি জ্যোতিষের কথাটা নাই পরেই বলছি, কিন্তু অ্যাজ ইট ইজ ভাবে দেখতে গেলে এইভাবে এত বড় একটা অন্যায় অবিচার হচ্ছে, সেখানে অবশ্যই কিন্তু দোষীর শাস্তি পাওয়া উচিত। এইখান থেকে যদি দোষীরা বেঁচে যায় তাহলে সমাজ ব্যবস্থায় সাধারণ মানুষ কোথায় যাবে, সাধারণ মানুষ আইনের উপর বা ভগবানের উপর কি করে আস্থা রাখতে পারবে? সেখানে ধর্মটা তো একটা কোশ্চেনের মুখে পড়ে গেছে। আমরা যখন মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধের আগে দেখছিলাম যে দুর্যোধনের কি প্রতাপ, তার দ্বারা সেই মনে যেন আমি সব কিছু করতে পারি, অর্থাৎ এখানে অর্জুনরা কেউ কিছু নয়, পাণ্ডবরা কিছু করতে পারবে না, মানে তার পক্ষে কর্ণ ছিল, গুরু দ্রোণ ছিল এবং ভীষ্ম ছিলেন, তো সেই ব্যাপারটা কিন্তু ছিল, এবং দেখে মনে হচ্ছিল কিন্তু কোনোভাবেই কিন্তু দুর্যোধনকে হারানো যাবে না। তো অন্যায় যদি কেউ করে সেটা সাময়িকভাবে সে হয়তো পার পেয়ে যেতে পারে, কিন্তু যতই আপনারা বলেন না কেন কলিকাল কোনোভাবেই এর বিচার হবে না, কিন্তু অবশ্যই বিচার হবে। একটা নারীর উপর এত বড় একটা অত্যাচার, এইভাবে তিলে তিলে তাকে ধর্ষণ করে খুন করা হলো, এবং সেই জিনিসটা একটা পৈশাচিক নারকীয় ঘটনা, এটা আমাদের প্রত্যেক বাঙালির কিন্তু এই ব্যাপারে গর্জে ওঠা উচিত। কি সরকারে, কোন সরকার চলছে, কোন পার্টি চলছে, আপনি সবকিছু নিরপেক্ষভাবে এই জিনিসটার জন্য সঠিক যাতে বিচার পায় আপনার কিন্তু ঈশ্বরের কাছেও প্রে করা উচিত, এবং ঈশ্বর অবশ্যই এই আবেদনে সাড়া দেবে, কারণ এত বড় মেয়েদের উপর এত বড় অন্যায় অত্যাচার কিন্তু কখনোই ঈশ্বর সহ্য করে না। আরেকটা কথা আমি বলবো, সেটা হচ্ছে এই কথাটা কর্ণকে
শ্রীকৃষ্ণ বলেছিলেন যে সমাজে অধার্মিক মানুষের দ্বারা যতটা ক্ষতি হয় সবথেকে বেশি ক্ষতি হয় জ্ঞানী মানুষের নিষ্ক্রিয়তার দ্বারা বা সেই জ্ঞানী মানুষের সেই অধার্মিক মানুষকে সাহায্য করার দ্বারা। আমরা দেখতে পাচ্ছি এই গভর্নমেন্টের এত বড় ঘটনা ঘটছে, এই গভর্নমেন্টের আমলে কপিল সিব্বলের মতো এত বড় আইনজীবী এই গভর্নমেন্টকে হেল্প করছে, বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় যে একজন মহিলা হয়ে সরকারকে বাঁচানোর চেষ্টা করছে, বিনীত গোয়েল সেই কিন্তু সরকারকে বাঁচানোর চেষ্টা করছে, কিছু কিছু মিডিয়া, চটিচাটা মিডিয়া যারা রয়েছে, আমরা নাম করতে চাই না, পূর্ব ভারতের সব থেকে বড় মিডিয়া, মিডিয়া হাউস যার কথায় টোটালি পূর্ব ভারতের মিডিয়া হাউস কেঁপে ওঠে, সেই মিডিয়া এই গভর্নমেন্টকে সাহায্য করছে। নেক্সট যেটা বলবো, আলাপন বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, কুণাল ঘোষ থেকে শুরু করে আমরা বিভিন্ন মানুষকে, এবং পার্টির কিছু কিছু মানুষ মনে করছে যে আমি পার্টি বিরোধী কথা বলছি, কিন্তু আদৌ আমার পার্টি বিরোধী আমার কোনো বক্তব্য নয়, যদি দোষীরা প্রকৃত শাস্তি পায় আমি পার্টি নিয়ে একটা কথাও বলবো না। তাহলে এই অন্যায় অবিচারের অবশ্যই শাস্তি পাওয়া উচিত। যে কেউ অ্যাস্ট্রোলজার এই পার্টির ভাবমূর্তিকে স্বচ্ছ করার জন্য ভিডিও করতে পারে, কিন্তু মেন কথা এই, যদি অন্যায়ের বিচার না হয় তাহলে মানুষ, ধার্মিক মানুষরা, সৎ মানুষরা, সাধারণ মানুষরা কোথায় যাবে? এটা আমাদের একটা সার্বিক জীবন মরণের নৈতিকতার কোশ্চেন এসে দাঁড়িয়েছে। এরপর আসছে অ্যাস্ট্রোলজিক্যাল। অবশ্যই মমতা ব্যানার্জির বার্থচার্টে অনেক ভালো ভালো যোগ আছে, আমি আগের দিন বলেছিলাম অলরেডি, আপনারা শুনেছিলেন যে সেই যোগগুলো ওনার বার্থচার্টে ডেফিনেটলি রয়েছে, কিন্তু এটাও বলেছিলাম যে ওনার বার্থচার্টে যতই স্ট্রং যোগ থাকুক না কেন, ওনার ক্ষেত্রে কিন্তু রাহু কেতু এবং শনি কিন্তু যখনই 2025 মার্চে গিয়ে তার লগ্নের উপর দিয়ে পাশ করবে। যদি অনেকে বলছেন যে তার লগ্ন রাশি আপনি জানলেন কি করে, দেখুন আমি 5 জানুয়ারির উপর বেশ করেছি, ঠিক আছে, এবং এইটার উপর বেশ করে আমি কিন্তু দেখেছিলাম যে উনার 2011 কিন্তু উনি ক্ষমতায় এসেছিলেন, তার উপর আমি ব্যাক ক্যালকুলেশন করে জিনিসটাকে মোটামুটি দাঁড় করিয়েছি। আমি একমাত্র এই টোটাল বেঙ্গল থেকে এমন একজন অ্যাস্ট্রোলজার যে কিন্তু আমি চেষ্টা করেছি আমি আমার ব্যাক ক্যালকুলেশন করে ওনার কন্যা লগ্ন দাঁড় করাতে, যদিও কিন্তু আমি এটা মোটামুটি আমার নিজস্ব কনসেপশনের উপর বেশ করেছি, আমি কারো কাজে দায়বদ্ধ নয়, আপনার ইচ্ছা হলে শুনবেন, না ইচ্ছা হলে না শুনবেন, কিন্তু জেনারেলি ভাবে ওনার কন্যা লগ্ন, ওনার ক্ষেত্রে বৃহস্পতি উচ্চস্থ, শনি উচ্চস্থ, চন্দ্র উচ্চস্থ, তার শর্তেও বলবো ওনার বার্চাটে 4th হাউসে রাহু এবং 10ম ভাবে কেতু রয়েছে, এই জায়গাটা কিন্তু অত্যন্ত নেগেটিভ রয়েছে, এবং সেই সঙ্গে ওনার বার্চাটে এই মুহূর্তে রাহু কেতু লগ্ন সপ্তম দিয়ে পাশ করছে যদি আমরা কন্যা লগ্ন ধরে নিই, এবং সেই সঙ্গে শনি কিন্তু ওনার ঠিক 2025 ঠিক মার্চের পর থেকে লগ্নের উপর দিয়ে পাশ করবে, তাই লগ্নের উপর দিয়ে পাশ করার আগে থেকেই কিন্তু ওনাকে, উনি যে এত বড় এই অন্যায় অবিচারের অন্তত কমপক্ষে ক্ষমা প্রার্থনা করেও কিন্তু অন্তত সেই দায়িত্বটাও পালন করেননি, ওনাদের সেই সৎসাহসী নেই যে আমার দোষ হয়ে গেছে, এত বড় ভুলের অবশ্যই তার সঠিক বিচার পাওয়া উচিত, বিচারের কথা বললে সিবিআই বিচার করবে, সিবিআই আন্ডারে রয়েছে, আমার তো হাতে কিছু নেই, মানে নয় ওর ঘাড়ে, নয় ওর গদ্দানে চাপিয়ে দেওয়া, কিন্তু অরিজিনালি সরকারে থেকে এত বড় ঘটনা ঘটছে তার দায়কে সরকার কিভাবে এড়িয়ে যেতে পারে? এত বড় দুর্নীতি, এত বড় নক্কারজনক ঘটনা, যে যত অ্যাস্ট্রোলজারই বলুক না কেন, তো এই জায়গা থেকে সে কিভাবে বাঁচবে যেখানে তার লগ্ন সপ্তম দিয়ে রাহু কেতু পাশ করছে? তার জন্যই দেখুন অনেক ঘটনাও কিন্তু মমতা ব্যানার্জির ঘটেছে, আমি বলেছি আগে, কিন্তু তাকে কিন্তু এতটাও দাগ কাটতে পারেনি। খুব যদি ভালোভাবে বিভিন্ন মিডিয়াগুলোকে ফলো করেন, তৃণমূল কংগ্রেসের পার্টির একটু যদি কান রাখেন, দেখবেন যে পার্টির মধ্যে একটা ভাঙন তৈরি হয়েছে, তার মেন কারণ মমতা ব্যানার্জির বাচ্চাটি লগ্ন সপ্তম দিয়ে রাহু কেতু পাশ করছে। তো একটা রাহু কেতু মানে কি হবে, পাবলিক ডিলিংস এর জায়গাটাকে ডিস্টার্ব করে দিচ্ছে, মানুষের কাছে ইমেজটাকে নষ্ট করে দিচ্ছে, নিজের যে পরিকল্পনাগুলোকে নেগেটিভ করে দিচ্ছে, কেননা কেতু রয়েছে লগ্নে, কন্যা লগ্ন ধরলে মানে কন্যার উপর দিয়ে কেতু পাশ করছে এবং মিনের উপর দিয়ে কিন্তু রাহু পাশ করছে, তাই রাহু মিনের উপর দিয়ে পাশ করা মানে এমন কিছু পদক্ষেপ উনি নিচ্ছেন তার মতিভ্রমের মাধ্যমে বলি, যেগুলো হয়তো এককালে এইভাবেই উনি কিন্তু এগিয়ে গেছেন যে একটা স্টেট ফরওয়ার্ড কথা বলে দিয়ে হ্যাঁকে না নাকে হ্যাঁ করে দিয়ে দুমদাম বলে দিয়ে বেরিয়ে গেছেন, কিন্তু এখন সেটা কোনোভাবে বেরোতে পারবেন না। ওনার বার্চারে যতই বৃহস্পতি চন্দ্র শনি উচ্চস্থ থাকুক না কেন, এই যে সময়টাতে ওনার প্রচন্ড নেগেটিভ চলছে, যদি উনি এই ব্যাপারে নিজে সংযত না হন, ক্ষমা প্রার্থী না হন, এত বড় ঘটনা থেকে অন্তত বল যদি না বলতে পারেন যে
তদন্ত হয়তো আমরা করতে পারিনি তখন, আমরা এই দোষীদের সঠিকভাবে শাস্তি দিতে পারিনি, তবে এই ঘটনা জন্য আমরা কিন্তু ক্ষমা প্রার্থী। এই কথাটা যদি বলেন অন্তত সেখান থেকেও কিন্তু তার নিজের এই ব্যাপার থেকে অনেকটা বাঁচতে পারেন। এবং অন্যদিক থেকে শনি কিন্তু 2025 মার্চে গিয়ে ওনার যদি কন্যা লগ্ন হয়, মানে কন্যা লগ্ন হয়, তাহলে কিন্তু ওনার সপ্তম ভাব দিয়ে পাস করবে। তাহলে কন্যা লগ্নের এক্সপেক্টে লগ্ন সপ্তমকে প্রভাবিত করে দেবে। এক তো রাহুকে তো প্রভাবিত করছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু শনি লগ্ন এবং সপ্তমকে প্রভাবিত করে ওনার ইমেজকে নষ্ট করবে, ওনার পূর্বের নেগেটিভ কাজের বিচার কিন্তু শনিদেব করবেন। সেখান থেকে কিন্তু ওনার নিস্তার নেই, শনিদেবের হাত থেকে কারো নিস্তার নেই। সেটা যদি নরেন্দ্র মোদীও ভুল করে থাকেন, তাকেও কিন্তু তার বিচার কিন্তু সে করে দেবে। অর্থাৎ যে পার্টি হোক, যে মানুষই হোক, প্রতিটা মানুষের উপর এই নখানা গ্রহের প্রভাব কিন্তু থাকে, আপনি কখনো না করতে পারবেন না। প্রতিটা মানুষ কেমন হবে তার যেমন বাবা মার উপর, তার কালচারের উপর, তার মেন্টালিটির উপর, তার জীবনের চলার উপর নির্ভর করে, তেমনই মানুষের মানুষ মন থেকে যেমন ভাবে সে ঠিক তেমন মানুষই পরিণত হয়। ঠিক সিমিলার ভাবে ওনার বাচ্চাটি অবশ্যই তিনটে শুভ শুভ যোগ রয়েছে, তার মানে এই নয় উনি যা খুশি করবেন এবং সেখান থেকে উনি বেরিয়ে যাবেন, এটা মিথ্যা। যে সমস্ত অ্যাস্ট্রোলজার এনাদের সাপোর্ট করে তারা নয় এই পার্টির সঙ্গে যুক্ত, পার্টির চামচা, তার কোনো মনুষ্যত্ব নাই, মানবিকতা নাই, নির্লজ্জ তারা, তাই এরা এইভাবে বলে। যদি সত্যি কোনো লজ্জা থাকে, সত্যি যদি তারা মনুষ্যত্ব থাকে, তারা কিন্তু এই ঘটনার অবশ্যই বিচার চাইবে। পার্টি থাকুক বা না থাকুক সেটা পরের কথা, সব থেকে বড় কথা এই ঘটনার বিচার আমরা প্রত্যেকে দলমত নির্বিশেষে চাইতে পারি। যদি আমাদের এইটুকু মনুষ্যত্ব না থাকে তাহলে আমরা কিসের মানুষ? যেই মেয়েটাকে দগ্ধে দগ্ধে কখনো কামড়ে, কখনো তাকে ছিঁড়ে, তার কখনো তার সমস্ত পাটাকে টেনে ভেঙে দেওয়ার মতো করে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, সেই রাজ্যে আমরা বাস করছি, সেখানে সে যেই সরকারই হোক না কেন, বিজেপি হলে, বিজেপি যদি দোষী হয় তো বিজেপি শাস্তি হবে। আজকে যদি মণিপুরে যে ঘটনা ঘটিয়েছিল সেই ঘটনা যদি বিজেপি দোষী থাকে তাহলে দোষী তার শাস্তি হওয়া উচিত, যদি না পেয়ে থাকে সেটা ভুল। যদি সিপিএম যদি কোনো দোষ করে থাকে তারও শাস্তি তার সে কিন্তু পেয়েছিল। তাহলে এই গভর্নমেন্ট যদি ভুল করে থাকে তার কেন শাস্তি হবে না? এইটা আমাদের দলমত নির্বিশেষে এর কিন্তু বিচার করা উচিত। বোঝা গেল কি বললাম? আশা করলো আমরা বুঝতে পারলেন কোন ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করছি, সেটা বুঝলেন। কোনোভাবে কোনো পার্টিকে, কোনো দলকে, কোনো সরকারকে ডিরেক্টলি কোনো আক্রমণ করার ইচ্ছা আমার নেই। আমার একটাই ইচ্ছা যাতে এই এত নারকীয় ঘটনার যাতে সঠিক বিচার যেন অবশ্যই তার বাবা মা যেন পায়, এবং তার জন্য রাজ্যের প্রতিটা মানুষকে এই ব্যাপারে, এই বিচারের দাবিতে গর্জে ওঠা উচিত। সেটা কোনো দল না, আপনি নিজে তৃণমূল কংগ্রেস হতে পারেন, আপনি নিজে সিপিএম হতে পারেন, আপনি নিজে বিজেপি হতে পারেন, আপনি কংগ্রেস পার্টির হতে পারেন, যে পার্টি হোক না কেন, আপনি যদি মানুষ হয়ে থাকেন, আপনার যদি মনুষ্যত্ব থাকে, তাহলে আপনার এই দাবিতে গর্জে ওঠা উচিত। কেন? আপনার পার্টি নিয়ে ভাবনা নয়, কারণ আপনার বিচার নিয়ে ভাবনা। আপনি ভোট যাকে খুশি দিতে পারেন, সে নিয়ে কোনো বড় কথা নয়, কিন্তু এই জায়গাটাকে কখনোই সাপোর্ট করা যায় না। আপনি যদি একজন প্রকৃত মানুষ হন তাহলে কিন্তু এই ঘটনার কখনোই আপনার সাপোর্ট করা উচিত নয়। কর্ণের মতো এত বড় একটা ধার্মিক মানুষ, সে কিন্তু কিভাবে এখানে দুর্যোধনের মতো মানুষকে সাপোর্ট করে ফেলেছিল, তাকে কিন্তু তার প্রতি সমর্পিত হয়ে গেছিল, তার জন্য তার জীবনটা কিন্তু শেষ হয়ে গেছে। তাকে কিন্তু কৃষ্ণ মারতে চায়নি, অনেকবার বাঁচানোর চেষ্টা করেছে কিন্তু পারেনি। সুতরাং এই ব্যাপারগুলো বুঝবেন। কথায় আছে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তারা কিন্তু সমান অপরাধী। সুতরাং এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে। আজকে এখানেই থামছি। আমার এই অনুষ্ঠানটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন, এবং যদি আমার ব্যাপারে কোনো নেগেটিভ ভাবমূর্তি তৈরি হয় তাহলে কিন্তু সেটাও লিখবেন। এবং এখানে কোনো রকমভাবে পার্টিকুলার কোনো পার্টিকে বলার জন্য আমি কিন্তু বলছি না, এটা কিন্তু মনে রাখবেন। এবং এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। এই মতামত যদি কাউকে কোনোভাবে ব্যক্তিগতভাবে আঘাত করে থাকে তার জন্য কিন্তু আমি আদেও দায়ী নয়, সেখানে কিন্তু আমার কোনো দায়িত্ব নেই। আমি কিন্তু আমার কথাটা বললাম, শুনতে হলে শুনবেন, না শুনতে হলেও না শুনবেন। ঠিক আছে, নমস্কার, থ্যাংক ইউ।